বরেন্দ্র সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জিহাদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল যাত্রীবাহী দুটি ট্রেন মঙ্গলবার বেলা বারোটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদিগামী সিক্স ডাউন মেল ট্রেনটি আড়ানি রেল স্টেশনে এক নম্বর লাইনে দাঁড়িয়েছিল এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু ট্রেনটি দুই নম্বর লাইনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু তা না করে এক নম্বর লাইনে ঢুকে পড়ে ফলে এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধূমকেতু আন্তনগর ট্রেনটি কিন্তু ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার পঁচিশ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি এ সময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছুটোছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা থেকে আন্তনগর ধূমকেতু ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে ছয়টায় আড়ানি স্টেশনে থামার কথা ছিল সকাল দশটা পঞ্চান্ন মিনিটে কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় বারোটা আট মিনিটে পরে বারোটা তিরিশ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এদিকে সিক্স ডাউন মেল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে দশটায় আড়ানি স্টেশনে এসে পৌঁছে এগারোটা আটত্রিশ মিনিটে আর ছাড়ে বেলা বারোটা বাউন্ন মিনিটে আড়ানি স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন পয়েন্টম্যান কিরণ পয়েন্ট তৈরি করতে যাওয়ার আগে আন্তনগর ধূমকেতু ট্রেনটি ঢুকে পড়ে এদিকে বিদ্যুৎ না থাকায় সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি আন্তনগর ধূমকেতু আড়ানিতে দাঁড়ানোর ব্যবস্থা আছে বিদ্যুৎ থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না তবে ২২ মিনিট পর ট্রেনটি আড়ানি ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় চিন্তাকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ আকরাম মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে অবশেষে হেরে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ষোলো দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে মঙ্গলবার ভোররাতে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তিনি মারা যান নিষাদ আকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে গত সতেরো সেপ্টেম্বর ভোরে রামেক হাসপাতালে তার অসুস্থ বান্ধবীকে রাতভোর দেখাশোনার পর মেসে ফেরার পথে নেস্কো অফিসের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন নিষাদ ছিনতাইকারীরা তাকে মাথায় আঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এতে গুরুতর আহত হন নিষাদ এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করিয়েছিলেন গত ষোলো আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি অবস্থায় আজ মঙ্গলবার তিনি মারা যান এই ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন এ মামলায় সেলিম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরা হোসেন জানান ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রাজশাহীর খড়খড়ি এলাকার মুসলিমের মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া একটি ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ভ্যান চালকের নাম তাজিম উদ্দিন তিনি নগরীর শাহমুখদুম থানার নতুন ফুদকিপাড়া এলাকার বাসিন্দা মঙ্গলবার দুপুরে নগরীর খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে কাটাখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান মঙ্গলবার দুপুরে নিজের ভ্যান নিয়ে খড়খড়ি এলাকার মুসলিমের মোড়ে ভাড়ার জন্য দাঁড়িয়েছিলেন তাজিমুদ্দিন এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় এতে তাজিমুদ্দিন ঘটনাস্থলেই মারা যান ওসি জাহাঙ্গীর আলম আরও জানান ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায় পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় আসে এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় বর্তমানে ট্রাক চালককে শনাক্ত করে তাকে আটকের চেষ্টা চলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা মঙ্গলবার বিকেলে নাটোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাক সহ সভানেত্রী মায়াপাল সাধারণ সম্পাদক সীমা ইসলাম মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ সহ দেশের বিভিন্ন সচেতন প্রগতিশীল নাগরিক সমাজ বিভিন্ন নারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠন সমূহের ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যজনক হলো প্রতি বছর দুর্গাপূজার সময়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার মতো লক্ষ্য করা যায় অপতৎপরতা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় এ দুর্গাপূজাকে সার্বজনীন পরিণত করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানান তারা নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ সীমা খাতুন হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর ইউসুফ প্রাং ও শিপন প্রাঙ্কে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গতরাতে পাবনার চাটমহর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় পরে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে র্যাব পাঁচ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান বারো বছর পূর্বে গুরুদাসপুর উপজেলার মসিন্দা বাহাদুরপুর গ্রামের ইউসুফ প্রাঙের ছেলে রতন প্রাঙের সাথে একই ইউনিয়নের রানী গ্রামের সীমা খাতুনের বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় সীমা খাতুনকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন তাদের নির্যাতন সহ্য করতে না পেরে সীমা খাতুন তার ভাইয়ের কাছ থেকে কয়েকবার টাকা নিয়ে এসে দিয়েছে তাদের এভাবে তাদের নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সীমা খাতুন আর কোনো টাকা দিতে পারবে না বলে জানায় এতে ক্ষিপ্ত হয়ে গত আঠাশ সেপ্টেম্বর শ্বশুর ও দেবর সীমা খাতুনকে মারধর করে এ সময় সীমা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে তারা এর কিছুক্ষণ পর সীমা বিষ খেয়েছে বলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সীমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এ ঘটনায় সীমার ভাই রুবেল আহমেদ বাদী হয়ে সীমা খাতুনের স্বামী শ্বশুর দেবর সহ আরো কয়েকজনকে অজ্ঞাত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ